কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত পরিচয় এই ধরনের কথাবার্তা তৃণমূলের কাছ থেকে অবশ্য অপ্রত্যাশিত তৃণমূল এই ধরনের কথাবার্তা বলে থাকি যে দলের প্রধান মুখ্যমন্ত্রী আরেক আরেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো আর অঙ্গভঙ্গি করেছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে বাম্বু দিচ্ছে সেই দলের তার চালা চামুন্ডাদের মুখ থেকে এরকম কথা শোনা যাবে তো স্বাভাবিক ও এর পরিবার তোমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবার তো একেবারে কলঙ্ক শূন্য নয় ওর পরবর্তী প্রজন্মের তো নানা রকম শোনা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা খুব ভালোই না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাদে কেস পান উনি যদি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেঁটে না থাকতেন তাহলে তো উনি কেসই পেতেন না ওর কি আছে উকিল হিসেবে ওর কি স্ট্যান্ডিং আছে কিছু নেই কেন ছাপান্ন বছর বয়সে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি হতে হলো তার যোগ্যতাই ছিল না এই বিচারটা কি উনি করবেন ওকে তো বিচার করে বিচারপতি করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির জায়গায় কি নিজেকে বসাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির পদে গেছেন বলছেন এই মুহূর্তে তিনি বিচারপতি তিনি বিজেপির সাথে আগেই যোগাযোগ রেখেছিলেন বাজে কথা বাজে কথা মিথ্যে কথা স্বাভাবিক তৃণমূলের পক্ষে স্বাভাবিক মিথ্যে কথা

ওরও কিছু কেস আছে সেগুলো দীপক ঘোষ বলেছেন সেগুলো আনবো সেগুলো আনি না আমরা কেউই আনে না দীপক ঘোষ নিজেও আনেনি খালি বই লিখে রেখে দিয়েছে কারণ বইয়ের মধ্যে প্রমাণ আছে সেই বই কেউ খুলছে না কারণ সাধারণ বই চারশো টাকা করে বিক্রি হচ্ছে শুধু তাই নয় কলেজ স্ট্রিটে যেখানে বিক্রি হতো সেখানে পুলিশ রেড করেছিল তারপরে চোরা বিক্রি হচ্ছে আমার কাছে তার কপি আছে অতএব এই সমস্ত কথা বলা সাজে না আমি বলছি একটা বিচারপতি তিনি পদত্যাগ দিয়ে রাজনীতিতে এসেছেন এইটাই দোষের কি আছে কি বলেছেন ভালো করেছেন আমিও আমিও প্রশ্নটা তুলেছিলাম যে কাজটা ঠিক করলেন কি করলেন না কিন্তু এখন যখন এসছেন তিনি স্বাগত এবং তিনি দলে এসে যেরকম সাহসের সঙ্গে বিচারপতির কাজ সামলেছেন সেরকম রাজনৈতিক কাজও করুন এইটাই কাম্য তাপস্রায় বিজেপিতে জয়েন করলেন কিভাবে দেখছেন আপনি ভালোভাবেই দেখছি তাপস্রায়ের আহ যোগ দেওয়া নিয়ে অনেকে বলছেন যে এরকম দুহাজার একুশ সালে অনেক লোক বিজেপিতে ঢুকেছিল তৃণমূল থেকে এদেরকে ট্রোজান হর্স বলা হয় আর কি মানে তারা ঢোকে ঢুকে এখান থেকে সংবাদ পাচার করে তারপরে পালিয়ে যায় তার মধ্যে ছিল মুকুল রায় তার মধ্যে ছিল সব্যসাচী দত্ত তার মধ্যে ছিল সুমন কাঞ্জিলাল তার মধ্যে ছিল আরও সব কারা কারা ছিল শ্রাবন্তী চ্যাটার্জি এরা যথারীতি এসে বিজেপির কাছ থেকে নির্বাচন লড়বার টাকা টাকা নিয়ে সেসব করে পালিয়ে গেছে তো প্রশ্ন উঠছে যেটা সেটা হলো যে তাপস এদের মধ্যে এদের একজন কিনা তো এর উত্তরে আমি বলো তাপস রায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি ভালোভাবেই চিনি এবং আমার বিশ্বাস তাপস এরকম নন তবে শেষ পর্যন্ত কি হবে সেটা দেখতে হবে বলছি শাজাহান শেখকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছে শাহজাহান শেখকে কোটের অর্ডারে সিবিআইকে রীতিমতো হস্তান্তর করতে বলা হয়েছিল রাজ্য পুলিশকে সেই শাহজাহান শেখকে যখন সিবিআই আনতে গেছে রীতিমতো তাকে পেছনের গেট থেকে বার করে এসেস কেমে করে দিয়েছে সিআইডি যোপ করে কি পার পাওয়া যাবে কালীঘাটের কাকুকে তো এরকম করা হয়েছিল তাকে এস এস কে এম পাঠিয়ে দেওয়া হয়েছিল পেছনের দরজা দিয়ে তারপরে এস কে এম এ নানা রকম ন্যাকামি করেছিলেন আমার ওমু করছে তবু হচ্ছে শেষ পর্যন্ত কি পার পেয়েছিলেন পাবেন তো না শেষ পর্যন্ত তো সিবিআইয়ের খপ্পরে যেতেই হবে সিআইডি যা করেছে সেটা তো আদালতের অবমাননা না এবং এই কন্টেম্পের জন্য জেল হতে পারে তো এই এখন আজকে দেখছি তার চেয়ে আরেকটা আরেক ধাপ করে নিয়েছেন তারপরে অসুখ আছে ভগবান জানে তার কি অসুখ আছে চলাফেরা দেখে মনে হয় একটা কিছু অসুখ থাকতেও পারে তো সব দেখে হতে পারে কিন্তু এক করে তো ছাড়া পাওয়া যাবে না শাহজাহান ছাড়া পাবে না সেটা সিআইডিও জানে সিআইডির মণিবাণীও জানে না তুমিও জানো সাজাহান ছাড়া পাবে না যেতেই হবে যাবে তো বটেই সুপ্রিম কোর্টে তো যেতেই হবে কারণ সাজাহানের কাছে কিছু তথ্য আছে যে তথ্যটা প্রকাশ্যে এলে পরে খুব বিপদে পড়বেন সাজাহানের মণিবাণী তাস খেলবেন তো তাস খেলার মতো ক্ষতি কি আছে তাস তো খেলবেই নির্বাচনে তাস খেলবে না নির্বাচনে তো তাস খেলা বারণ নয় মারপিট করা রচনা ব্যানার্জি কে রচনা আমি দেখি দেখি না বিশেষ করালে করাবে রচনা না আমি চিনি না আমি সিনেমা বিশেষ দেখি না শ্রাবন্তীকে চিনি কারণ শ্রাবন্তী জলকেলি করেছিল তোমার মনে নেই শ্রাবন্তী বিজেপির মদন মিত্রর সঙ্গে জলকেলি করেছিল সেই জন্য চিনি ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গেলেন যে কুনাল ঘোষ বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় সাইজের শেখ শাহজাহান কি বলবেন কিছুই বলবো না কুনাল ঘোষ কত রকম মুখে কত রকম কথা বলেন তার কোন ইয়ত্তা নেই অতএব এটা নিয়ে কিছু বলবার না এটা প্রত্যাশিত কুনাল ঘোষের পিতৃ পরিচয় আজকে জানতে চাইলে একরকম বলতে পারেন কালকে জানতে চাইলে আরেক রকম বলতে পারেন কেন এত করো করুন পাঠান জানতে আমি কিছুই জানতে চাইনি আমি বলছি যে কুনাল যে কুনাল ঘোষ এক সময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রাখা আছে ওকে আগে গ্রেপ্তার করা উচিত তারপরে জেলে গেলেন সেই জেল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করতে লাগলেন সেই কুনাল ঘোষের কথার কোনো মূল্য আছে কোনো এক পয়সার দাম আছে সেই কথার